স্বাগতম নবম শ্রেণীর ফার্মেসি ট্রেডের ছাত্র ছাত্রীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। কিন্তু এই যে বাড়িতে অবস্থান করা, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেহেতু তোমরা বাসায় সময় নষ্ট না করে এখন অনলাইন ক্লাস চালু হচ্ছে। বিভিন্ন টিচার ক্লাস নিচ্ছে, বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিচ্ছে। তোমরা তোমাদের প্রায় সকলেরই স্মার্টফোন আছে, তোমরা সময় নষ্ট না করে তোমরা এই ক্লাসগুলা লক্ষ্য করবা, দেখবা, এতে তোমাদের সময়ও কাটবে, তোমাদের পড়াশোনার গুলাও জানা হবে। আমি তোমাদের আজ নবম শ্রেণীর টেট টু তৃতীয় অধ্যায় ইঞ্জিনের বিভিন্ন অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন অংশের নাম, সংক্ষিপ্ত কাজ, এতে তোমরা অংশগুলোর নামও জানতে পারলা, এর কাজও জানতে পারবা। মনে রাখবা, একটা বই পড়া আর একটা জব দেখা তোমাদের অল্প সময়ে বেশি শিখতে পারবা। দেখো, ইঞ্জিনের বিভিন্ন অংশ আছে, আমি মেইন মেইন পার্টসগুলা তোমাদের আলোচনা করব। ইঞ্জিন ব্লক, এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ইঞ্জিন ব্লক, আর এইটাগুলোকে গিয়ার বক্স। আমরা ইঞ্জিনের বিভিন্ন অংশগুলা সম্পর্কে তোমাদের আলোচনা করব। ইঞ্জিন ব্লক, এই ইঞ্জিন ব্লকের সাথে সমস্ত যন্ত্রাংশগুলো নাট বোল্ট দিয়ে আটকানো থাকে। এগুলো যখন বিচ্ছিন্ন করা হবে তখন একদম অনেকগুলো অংশ ছড়ে ছিটে থাকবে। যখন নাট বোল্ট দিয়ে সংযুক্ত করা হবে তখন একটা পূর্ণ ইঞ্জিনে পরিণত হবে। আশা করি তোমরা ইঞ্জিন সম্পর্কে সবই জানো। ইঞ্জিন এমন একটা যন্ত্রাংশ যে নিজের শক্তি উৎপাদন করে অন্যকে অপারেট করতে পারে, অর্থাৎ অন্য যে কোনো জিনিসকে, পাওয়ার টিলার, রাইস হলার, ট্রাক, বাস, অ্যারোপ্লেন সবই পরিচালনা করতে পারে। তো প্রথমেই তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল ইঞ্জিনের বিভিন্ন অংশগুলো, আমরা অংশগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। ইঞ্জিন ব্লক সেটা হয়ে গেল। এখন দেখো ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্র্যাঙ্কশ্যাফ্ট এখান থেকে এটা ইঞ্জিন ব্লকের সাথে নাট বোল্ট দিয়ে আটকানো আছে। এই ক্র্যাঙ্কশ্যাফ্ট তোমরা দেখলে এই যে মোচর আকৃতি, হ্যাঁ, অর্থাৎ ঘুরতেছে, কালো, ক্র্যাঙ্কশ্যাফ্ট। ক্র্যাঙ্কশ্যাফ্টের কাজ এই যে পিস্টনকে অপারেট করা, পিস্টনকে অপারেট করতেছে, দেখো পিস্টন ওঠানামা করছে। আচ্ছা, এরপর দেখো পিস্টন, পিস্টন দেখো এই পিস্টনের উপরই সাধারণত বিস্ফোরণটা ঘটে, অর্থাৎ পেট্রোল এবং জ্বালানি মিশ্রণ কিংবা ডিজেল ইঞ্জিন হলে শুধু ডিজেল এইখানে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণের শক্তিটাই তো আমরা কাজে লাগাই। তাহলে পিস্টন, পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফ্টের মাঝে দেখো একটা এই যে সাদা অংশটুকু, এটা কানেক্টিং রড। তাহলে আমরা ব্লক জানলাম, ক্র্যাঙ্কশ্যাফ্ট, পিস্টন, কানেক্টিং রড। ওকে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এবার তোমাদের দেখো সবার উপরে কার্বোরেটর, কার্বোরেটর। কার্বোরেটরের কাজ কি? পেট্রোল এবং জ্বালানি মিশ্রণটা মিশ্রিত করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে। এই যে দেখো, এটা যদি একটা মডেল, এটা কেটে একটা অংশ সাইড করা হয়েছে, যার ভিতরে অংশগুলো তোমরা সুন্দরভাবে দেখতে পারো এবং কার্যক্রমগুলো বুঝতে পারো। এক্সাস্ট ম্যানিফোল্ড, যেটা বিস্ফোরণ হওয়ার পরে পুরা গ্যাসটা বের হয়ে যায়। এরপরে দেখো এই যে ওয়াটার পাম্প, পাখা। ওয়াটার পাম্পের সাথেই পাখা লাগানো আছে, এই সাইডে রেডিয়েটর থাকে, তা রেডিয়েটর পানিটাকে ঠান্ডা করার জন্য
পাখাটা ব্যবহৃত হয়, আর ইঞ্জিনের ভিতরে পানি সার্কুলেশন হওয়ার জন্য ওয়াটার পাম্প ব্যবহৃত হয়। এরপরে দেখো ইগনিশন সিস্টেমের একটা অংশ দেখো, এখানে স্পার্ক প্লাগ, এটা চার সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, প্রত্যেকটা সিলিন্ডারে একটা করে প্লাগ লাগানো থাকে। স্পার্ক প্লাগের কাজ ইঞ্জিন সিলিন্ডারে স্পার্ক তৈরি করা। এরপর দেখো ইনলেট ম্যানিফোল্ড, যেটা কার্বোরেটর থেকে মিশ্রণ হওয়ার পরে ইনলেট ম্যানিফোল্ডের মাধ্যমে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে। এই দেখো পাতলা একটা পাত, এটা গ্যাসকেট, ইঞ্জিন হেড এবং ইঞ্জিন ব্লক এর মাঝে একটা গ্যাসকেট থাকে টাইট ফিটভাবে আটকানোর জন্য, যেখানে কোনো মিশ্রণ যেন লিক না করতে পারে। এরপরে দেখো এই পাশে আছে গিয়ার বক্স, গিয়ার বক্স সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনায় না যাই, ইঞ্জিন সম্পর্কে যেহেতু আলোচনা করব। এই দেখে এটা দেখো একটা অংশ স্ট্রেনার ছাকনির মতো, কিন্তু এই পাশে কিন্তু এর সাথে লাগানো আছে অয়েল পাম্প। অয়েল পাম্পের কাজ ইঞ্জিনে বিভিন্ন চলমান যন্ত্রাংশগুলো লুব্রিকেটিং অয়েল সরবরাহ করা, যেহেতু সহজভাবে মুভমেন্ট করতে পারে, চলমান থাকতে পারে, পার্টসগুলো যেন ক্ষয় না যায়, উত্তপ্ত না হয়। দেখো পিস্টনের উপরে অনেকগুলা খাঁজ কাটা আছে, এটাকে পিস্টন গ্রুপ রিং গ্রুপ থাকে, এখানে রিং পরানো থাকে, এখানে দুই ধরনের রিং থাকে, একটা কম্প্রেশন রিং, একটা অয়েল কন্ট্রোল রিং। এরপরে দেখো এই যে চ্যানেলগুলো আছে ওয়াটার জ্যাকেট, ইঞ্জিনের ভিতরে গরম পানি অর্থাৎ পানির সার্কুলেশন হয়, ইঞ্জিনের পানিটা যখন গরম হয় তখন রেডিয়েটর ব্যাক আসে, রেডিয়েটর ঠান্ডা হওয়ার পরে আবার ইঞ্জিনের ভিতরে ঠান্ডা পানি প্রবেশ করে। এই দেখো একটা বেল্ট, ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে সংযুক্ত ক্র্যাঙ্কশ্যাফ্ট পুলি আর ওয়াটার পাম্প পুলি, এটা পুলি, এটা ওয়াটার পাম্প পুলি, কিসের দ্বারা পরিচালিত হচ্ছে? বেল্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরপরে দেখো এই যে এটা ট্যাপেট কভার, এর উপরে আবার ক্যাপ আছে। হ্যাঁ, লক্ষ্য করো এখানে ক্যাপ থাকলে আমাদের কি করতে হবে, এইখানেই কিন্তু লুব্রিকেটিং অয়েল ঢালতে হবে। একটা ইঞ্জিনে সাধারণত 3-4 লিটার লুব্রিকেটিং অয়েল লাগে, এইখান দিয়েই ঢালতে হবে, আর ইঞ্জিনের নিচে ড্রেন নাট থাকে, ড্রেন নাটে ড্রেন করতে হবে। তাহলে এটা ট্যাপেট কভার, এখানে তোমরা লক্ষ্য করো রকার আর্ম, রকার আর্ম। আমার ইঞ্জিনের এই সাইডের বেশ কিছু অংশ আমরা তোমাদের দেখাতে পারছি, অপোজিট সাইডে তোমরা কিন্তু দেখতে পারছো না। তা আমি তোমাদের সহজ করার জন্য আমি একটু মুভমেন্ট করাচ্ছি, তোমরা এই পাশে দেখো, আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো এই যে অয়েল ফিল্টার, অয়েল ফিল্টার, ডিস্ট্রিবিউটার, এসি পাম্প, তাহলে কি 3টা অংশ, অয়েল পাম্প, অয়েল ফিল্টার, ডিস্ট্রিবিউটার, এসি পাম্প। এই যে ক্যাম্পশ্যাফ্টের সাথে যে লুপগুলো আছে এটার দ্বারা এসি পাম্প পরিচালিত হচ্ছে। এসি পাম্প কী করতেছে, পেট্রোল ট্যাঙ্কি থেকে পেট্রোল টেনে নিয়ে এসে কার্বোরেটরে সরবরাহ করছে। আর ডিস্ট্রিবিউটার এটা ইগনিশন সিস্টেমের একটা অংশ, ইগনিশন সিস্টেমটাকে অপারেট করছে। আর অয়েল ফিল্টার, অয়েলের ভিতরে খনিজ পদার্থ, যেহেতু অয়েলের ভিতরে অনেক জৈব পদার্থ মিশ্রিত থাকতে পারে যাহা ইঞ্জিনের জন্য ক্ষতিকর হতে পারে, ফিল্টার কী করছে অয়েলটাকে ছেঁকে ইঞ্জিনের ভিতরে সরবরাহ করছে। একটা দেখো এই যে ক্যাম্পশ্যাফ্ট, ক্যাম্পশ্যাফ্ট ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি ওই পাশে থেকে তোমাদের যে অয়েল পাম্প দেখাইছিলাম শুধু স্ট্রেনার দেখা গেছে, এখন দেখো অয়েল পাম্পটা দেখতে পারছ। এই যে একটা অংশ দেখো, এক অংশ কাটা, ভিতরে কী আছে আমি দেখতে পাবো, ভিতরে একটা ভালভের মতো আছে,
এটা এক ধরনের ভালভ। এটা কি করতেছে, ইঞ্জিনের ভিতরে পানিটাকে সার্কুলেশন করছে। তা আশা করি তোমরা মোটামুটি ইঞ্জিন সম্পর্কে, ইঞ্জিনের বিভিন্ন অংশ সম্পর্কে অবগত হলে, তার কি কাজ সম্পর্কে অবগত হলে তোমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় ইঞ্জিনের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিত আরও আলোচনা আছে এটা ভালোভাবে পড়বা। এবং আগামী ক্লাসে যদি ক্লাস যখন চালু হবে একটা জব রিপোর্ট তৈরি করে আমার কাছে তোমরা জমা দিবা, এটার উপর তোমাদের মূল্যায়ন হবে, তোমরা কতটুকু পড়াশোনা করছো আমিও জানতে পারবো। তা আশা করি করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনা করবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদের সহিত তোমাদের ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি।